শরীরের ক্যান্সার ধরা পড়ার বিষয়টি যে কোনো রোগীর কাছেই একটি ভয়াবহ ব্যাপার। ফলে এ নিয়ে মানুষের ভেতর বাড়ছে সচেতনতা। প্রাথমিক জীবনে ব্যবহার করি এমন অনেক জিনিস রয়েছে যা বাড়িয়ে তুলতে পারে আমাদের ক্যান্সার ঝুঁকি। তাই এ বিপদ থেকে দূরে থাকতে স্বাস্থ্যকর রাসায়নিক মুক্ত জীবনযাপন অনেক গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরে বিজ্ঞানী এবং চিকিৎসকরা প্রাকৃতিক ওষুধ উভয় প্রান্তা আবিষ্কার গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাদের গবেষণা অনুযায়ী নিম পাতায় এমন উপাদান পাওয়া গেছে যা ক্যান্সার রোধে সহায়ক। নিয়মিত নিম পাতার রস সেবন এবং এ পাতা ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করে। আপনাদেরকে HRT TV 24 এ স্বাগতম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। নিম পাতা রয়েছে নিম্বুলাইট নামের একটি শক্তিশালী ফাইটোকেমিক্যাল যা ক্যান্সার প্রতিরোধে কাজ করতে পারে। নিম কেন ক্যান্সার সহায়ক? আয়ুর্বেদীয় শাস্ত্রে নিমকে সর্বরোগ নিবারণী বা নিরাময়কারী হিসাবে উল্লেখ করা হয়েছে, যা সর্বরোগ ও অসুস্থ সমাধান দিতে পারে। এতে অনেক উপকারী এবং নিরাময়যোগ্য উপাদানসহ রয়েছে যা আঘাতজনিত সমস্যা, চর্মরোগ বা সংক্রমণ প্রতিরোধ করা এবং গ্যাস্ট্রিকের রোগ নিরাময় করে। এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করতেও সাহায্য করে। এছাড়া নিম পাতা ওষুধের এমন বৈশিষ্ট্য রয়েছে যে কারণে একে ফেনাসিয়া বা আধুনিক চিকিৎসার বিস্ময়কর নমুনা বলে বর্ণনা করা হয়েছে। সহায়ক উপাদান বিদ্যমান থাকায় নিম পাতা কেমোথেরাপি ও রেডিয়েশনে পার্শ্বপ্রতিক্রিয়া চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। কোষ শক্তিশালী করে এটি শরীরের প্রদাহ কমায় এবং এর মাধ্যমে ক্যান্সার বিস্তারে গুরুতর ঝুঁকি রোধ করে। নিমকি ক্যান্সার রোধী ওষুধ? যদিও পদ্ধতিটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে, তবুও অস্বীকার করা যায় না যে নিম চায়ে এমন উপাদান পাবেন যা সামগ্রিকভাবে আপনার শরীরের জন্য ভালো। এতে রয়েছে কোষের পুনরুত্থাপন বাড়ানোর প্রয়োজনীয় উপাদান। তবে বহু স্বাস্থ্য সুবিধা থাকা সত্ত্বেও নিম পাতার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। নিম পাতা থেকে প্রাপ্ত তেল একটি প্রাকৃতিক শুক্রাণুশক হিসেবে পরিচিত যা শুক্রাণু হত্যা করে। সুতরাং গর্ভবতী হওয়ার চতুর্থ বা পঞ্চম মাস পর্যন্ত কোনো নারী এটি সেবন করলে তা পেটের সন্তান মারা যেতে পারে। তাই গর্ভবতী মায়েদের জন্য এটি খুবই বিপজ্জনক এবং নিয়ম মেনে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এ সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন।